হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচা কলা দিয়ে একটা নিরামিষ তরকারি, যেখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করবো না। এখানে কাঁচা জিরে বাটা, আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি করব সবজিটা। আর এর মধ্যে নেবো আমি দুটো আলু। আলুগুলো আমি ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি, নাহলে আলুগুলো কালো হয়ে যায় যদি আমরা কেটে নিয়ে রেখে দিই শুকনোভাবে যার জন্য। আর কলাটা আমি ছিলকা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি। আপনারা এমনি সেদ্ধ করে নেবেন, আমি এটাকে কুকারে দিয়ে একটা সিটি লাগিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে চামচ দিয়ে একটুখানি এরম করে চেপে নেবো, যাতে এটা একটুখানি দেখতে চ্যাপটা মতো হয়ে যায়। এরম করে নেব সবগুলোকে, তাহলে দেখতে ভালো লাগবে এই আর কি। না করে নিলেও হবে, যদি চান আপনারা মাছ বরাবর টুকরো করে কেটেও নিতে পারেন, যদি চান যে ওরমভাবে করবেন না, আর কলাটা বেশ দিয়ে আছে, তাহলে এরম করে দুটুকরো করে নিতে পারেন। মাছ বরাবর এরম করে কেটে নিয়ে দুটো এরম করে নিতে পারেন একটা টুকরোকে। আমি এখানে তিনটে কলা নিয়েছি, মাঝারি সাইজের কলা নিয়েছিলাম আমি। এখানে নিয়েছি আমি বেসন, এখানে নিয়েছি আমি 3 টেবিল স্পুন বেসন নিয়েছি, নিয়েছি আমি নুন, নিয়েছি আমি একটুখানি লঙ্কা গুঁড়ো, নিয়েছি হলুদ, নিয়েছি কয়েকটা দানা জোয়ান, আর এখানে নিয়েছি একদম অল্প 2-3 ইঞ্চ মতো নিয়েছি এখানে আমি ধনে গুঁড়ো। এটাকে এখন বোলটা আমি সরিয়ে রাখছি এখন। তার প্রথমে আমরা ব্যাটারটা তৈরি করে নিই। আর লাগবে আমার সাদা তেল, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারেন রান্নাটা। তো আমি এখন নিচ্ছি এর মধ্যে জল নিয়ে এটাকে আমি ব্যাটারটাকে খুব গাঢ় করব না, আবার খুব পাতলাও করব না, বেগুনির ব্যাটারের থেকে একটু গাঢ় করব। এটাকে ভালো করে মেখে নিই অল্প অল্প করে জল দিয়ে। এই দেখুন, এটাতে আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি, এটা এখনও বেশ গাঢ় আছে। তো এর মধ্যে আরও 2 টেবিল স্পুন মতো জল আমি অ্যাড করে দিচ্ছি। আপনারা জলটা পরিমাণ মতো অ্যাড করবেন, যেন পরে থেকে বেসন না অ্যাড করতে হয়। আর খেয়াল রাখবেন ব্যাটারটার মধ্যে যেন কোনোরকমভাবে দলা না পাকিয়ে যায়, যেন স্মুথ হয় ব্যাটারটা। এই দেখুন ব্যাটার আমার রেডি, এবার চলুন আমরা এগুলোকে ভেজে। ব্যাটার রেডি করে নিয়েছি, এখন আমি চলে এসেছি গ্যাসের কাছে, আমি গ্যাসের ফ্লেম অন করে নিয়েছি। নিয়েছি একটা ননস্টিকের কড়াই, আপনারা যে কোনো কড়াইতে করে নেবেন। আর কড়াইটা একটুখানি গরম হয়ে গেলে আমি নিয়ে নিলাম আমি সাদা তেলটা। তেল গরম হয়ে গেছে, দেখুন আমি ব্যাটারটার মধ্যে এখন দিয়ে দেবো এরকম করে একটা কলা দিয়ে। এটাকে আমি আপনারা হাত দিয়ে উঠিয়েও দিতে পারেন, আমি এরকম করে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে এখন বেসনের গলায় চুবিয়ে আমি এটাকে দিয়ে দেবো তেলের মধ্যে। 2-3 বার উল্টে পাল্টে ডিপ করে নিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি সবগুলো একবারে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে অল্প করে 2 বা 3 বারেও ভেজে নিতে পারেন। তো আমি এখন এগুলোকে দিয়ে দেওয়ার পরে একটু ফুটি দেবো 2-3 মিনিট, তারপরে আমি এগুলোকে না দেখুন 3 মিনিট হয়ে গেছে, আমি মিডিয়াম লো ফ্লেমে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এগুলোকে উল্টে দেবো। দেখুন সবগুলো উল্টে নেওয়ার পরে আমি ভেজে নিচ্ছি, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন ভেজে তুলে নিয়েছি, এখন আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। আমি 2 আলু কেটে নিয়েছি মাঝারি সাইজে, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, অথবা আলু ছাড়াও করা যায় এই রান্নাটা। তো আমি দিয়ে দিচ্ছি আলু, আমি আগে দেখুন আলু তুলে নেবো, লালচে করে ভেজে নিয়েছি, এখন আমি তুলে নেবো। আর এতটা তেলে যেহেতু আমি রান্না করবো না, যার জন্য আমি ভেজে নেওয়ার জন্য আমি নিয়েছিলাম বেশি পরিমাণে তেলটা, আমি এইবার টিরি এক সাইডে তুলে নিচ্ছি। আলুটা তুলে নেওয়ার পরে আমি এক্সট্রা তেলটা তুলে নিয়েছি, এখানে 1 টেবিল স্পুন মতো তেল রেখে আমি তুলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফোড়ন, আমি দিচ্ছি একটুখানি কালো জিরে, 1টা শুকনো লঙ্কা আর 3টে দিয়েছি লবঙ্গ। দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি কাঁচা জিরে, আদা আর কাঁচা লঙ্কা বাটা। মশলাটা যাতে খুবই না যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন একটুখানি তেল, জল সরি তেল বললাম, জল দিলাম। এবার দিয়ে দেবো আমি শুকনো মশলা,
দিয়ে দিচ্ছি আমি নুন, ভাজার সময় নুন দিয়েছি। দিচ্ছি হলুদ, আলুটা ভাজার সময় কিন্তু আমি কোনো নুন বা হলুদ দিইনি, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। একদম অল্প একটু টুকুন মতো দিলাম নুন হলুদগুলো, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করে নিতে পারেন, আমি পেস্ট করে নিই। এখানে আমি একটা মাটির সাইজে টমেটো কেটে নিয়েছি টুকরো টুকরো করে। টমেটোটা দেওয়ার পরেও আমি রুমিক মতোটাকে নাড়িয়ে নেবো মশলার মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালারের জন্য একটুখানি কাশ্মীরি চিলি পাউডার। এটাকে টমেটোটা নাড়িয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলুগুলো। আলুগুলো আমার 70% মতো কুক হয়ে গেছে, তবু আমি এর মধ্যে দিয়ে একটুখানি জল দিয়ে দেবো। তারপরে এটা ফুটে উঠলে তখন আমি কলের বড়াগুলো যে ভেজে নিয়েছি সেগুলো দেবো। তো এগুলো দিয়ে দিচ্ছি আমি এখন একটুখানি জল। কারণ বড়াগুলো রসটা টেনে নেবে সেই হিসেবে আমাকে জল দিতে হবে, তো আমি দিয়ে দেখে নিচ্ছি। এই দেখুন আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি, আমি টোটাল 1 কাপ জল অ্যাড করলাম। এটা ফুটে উঠলেই করেছে বড়াগুলো দিয়ে, তো আমি এখন দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে রেখে দেবো আমি, ঢাকা দিয়ে এটাকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চিনি, 1/2 টিস্পুন চিনি দিলাম এখানে। আর দিয়ে দেবো একটুখানি ধনে পাতা। আমি ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছি, এখন ধনে পাতাটা দিয়ে একটু নাড়িয়ে দেবো। দিয়ে গ্যাস ফ্লেম অফ করে এটাকে আবারও ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিট, তারপরে তুলে দেখুন রেডি হয়ে গেছে আমাদের কাঁচাগোল্লার বড়ার তরকারি। তো আপনারা অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন, লাইক করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।